আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ টেকনো পপ 7, যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 9,690 টাকায়। আর এই প্রাইসে আপনারা 4 GB র্যাম, টেকনিক্যালি 64 GB রম, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এই বাজেটে এই ফোনটা কি আপনাদের জন্য আসলে ওয়ার্থ হবে, নাকি এইটা একটা গিমিকি ফোন যেটা আপনাদের কেনা উচিত হবে না, সব কিছুই জানাবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মলবাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের সাদ্দাম টেলিকমকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। টেকনোর এই ফোনটা সহ যাবতীয় সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন। মোবাইল বাড়ি চ্যানেলের সাবস্ক্রাইবার হলে নিশ্চিত ডিসকাউন্ট, অ্যান্ড এই গিফটগুলো তো থাকছেই। সো প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ডিজাইনের দিক থেকে আমার মনে হয় এটাকে ভালোর কাতারে রাখা যায়, কারণ 10,000 টাকায় যে ডিজাইনগুলো মার্কেটে আছে, লাইক আপনারা শাওমিতে একটা পাবেন A1, অ্যান্ড রিয়েলমিতে একটা পাবেন C30, অ্যান্ড এই দুটা থেকে তো ডেফিনেটলি বেটার ডিজাইন ধরা চলে। বাট টেকনো কম্পিট করে ডেফিনেটলি আইটেল অ্যান্ড সিম্ফনির সাথে। আইটেলের সাথে টাক্কা দিয়ে এই ডিজাইনটা উপরে যেতে পারলো, সিম্ফনির সাথে হয়তো পারবে না, কারণ সিম্ফনির ডিজাইনটা মাচ মোর বেটার। এই বাজেটের যে ফোনগুলো আছে ওইগুলো বাদ দিয়ে যদি আমি ইন্ডিভিজুয়াল এটার কথা বলি, তাহলে এটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে, অ্যান্ড তার সাথে এটার পিছনে যে প্যাটার্নগুলো শো করে সেটাও কিন্তু দেখতে চমৎকার লাগে। অ্যান্ড এই বাজেটে এইসব কিন্তু অনেক কম দেখা যায়। এছাড়া ক্যামেরা মডিউলটা কিন্তু একদম ফ্ল্যাট করা হয়েছে, অ্যান্ড একটা গ্লসি ভাব দেওয়া হয়েছে ক্যামেরা মডিউলে, যার কারণে ফ্ল্যাট সারফেস আপনারা ইজিলি রাখতে পারবেন। বাট গ্লসি হওয়ার কারণে কিছু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে পড়ে যাবে, সো সেদিকটা নজরে রাখবেন। এছাড়া আমি যদি আশপাশের কথা বলি, তাহলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন ফোনটার স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB পোর্ট, অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পাওয়ার বাটনের পজিশনটাও কিন্তু খুব ভালো জায়গায় ছিল, ইজিলি আপনাদের থামটা রিচ করবে। এছাড়া লেফট সাইডে আবার একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এছাড়া পিছন দিকে এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা লিটল বিট আমার কাছে উপরে মনে হয়েছে। আর এখানে সৌন্দর্যটা বজায় রাখতে গিয়ে তারা ক্যামেরা মডিউলের সাথে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছে, ফিঙ্গারপ্রিন্টটা আরেকটু নিচে, লাইক এইখানে যদি হতো তাহলে বেটার হতো, বাট স্টিল এটা খারাপ না, রিচেবল, ইজিলি রিচ করা যায়। বাট যদি ফিঙ্গারপ্রিন্টের স্পিডের কথা বলি, তাহলে এইখানে আমি লিটল বিট ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এখানে ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা কিন্তু আমাকে এত বেশি সন্তুষ্ট করতে পারেনি, বিকজ অফ এটার ফিঙ্গার আনলকের যে স্পিডটা সেটা মোটামুটি স্লোই ছিল। আমি ক্লিক করার প্রায় 2 থেকে 3 সেকেন্ড পর এটার স্ক্রিন জ্বলছিল, সো ডেফিনেটলি এতটাও আশা করা যায় না। এই বাজেটে আরেকটু বেটার হলে ডেফিনেটলি বেটার হতো, বাট স্টিল এই বাজেটে আমরা এটাকে কনসিডার করতেই পারি। এছাড়া বটম সাইডের স্পিকারের কোয়ালিটিও কিন্তু ভালো ছিল, দুর্দান্ত সাউন্ড প্রডিউস করে, মোটামুটি ভালোই লাউড, বাট এটা ইনডোরের জন্যই বেটার। আউটডোরে যদি আপনারা সাউন্ড শুনতে চান, তাহলে আশপাশের কলহলের কারণে অবশ্যই একটু প্রবলেম আপনাদের হবে। এছাড়া যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনারা 6.56 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটি একটি IPS LCD ডিসপ্লে, তার সাথে এখানে আপনারা 269 PPI পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেটা মোটামুটি ব্রাইট ছিল, যেটা ইনডোরে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, আপনারা ভালো মতোই কন্টেন্ট ওয়াচ করতে পারবেন। আপনারা ইউটিউব দেখেন অথবা ফেসবুক দেখেন, কোনো জায়গায় আপনাদের প্রবলেম হবে না যদি আপনারা ইনডোরে দেখেন, বাট আউটডোরে ডিরেকশন লাইটে ডেফিনেটলি একটু প্রবলেম আপনাদের হবে, আর যেহেতু HD+ রেজুলেশন, সো একটু স্যাক্রিফাইস আপনাদের করতেই হবে। এছাড়া যদি আমি এটার UI অ্যান্ড OS নিয়ে কথা বলি, তাহলে এইখানে আমি লিটল বিট ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ এটার UI এখানে হাই OS দেওয়া হয়েছে 11 ভার্সনটা, তার সাথে এখানে Android 12 পাচ্ছেন, মানে Android 12 ডেফিনেটলি আপডেটেড একটা অ্যান্ড্রয়েড ভার্সন, সেটা ডেফিনেটলি ভালো, বাট UI যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার অনেক ল্যাগি ফিল হয়েছে। আমি যখন সাউন্ড বাড়াচ্ছিলাম কমাচ্ছিলাম, সেখানেও আমি স্লোনেস দেখতে পেয়েছি, অ্যান্ড আমি যখন অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে যাচ্ছিলাম, সেখানেও আমি কিন্তু যে একটা ল্যাগি ভাব সেটা খেয়াল করেছি। এখন আপনারা যেহেতু 9,500 টাকার মধ্যে ফোন নিচ্ছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের মাইন্ডসেট তো থাকবেই যে একটু তো এটা ল্যাগ দিবে বা স্লো হবে, সেটা তো আপনাদের মেনেই নিতে হয়। সো যদি আপনাদের মন মাইন্ড সেই রকম থাকে যে হ্যাঁ, যেহেতু আমি 9,550 দিয়ে নিচ্ছি, এর চেয়ে ভালো আর কি আশা করতে পারি, দেন ডেফিনেটলি ইউ ক্যান গো ফর ইট। এছাড়া যদি আমি প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে প্রসেসরে এখানে ইউনিসক প্রসেসর দেওয়া হয়েছে, মডেল নাম্বারটা আমি একটু দেখে বলছি, ইউনিসক SC9863A1 এই প্রসেসরটি পেয়ে যাচ্ছেন এখানে। অ্যান্ড যেটা অবশ্যই এটা বাজেট প্রসেসর, অ্যান্ড বাজেট প্রসেসরগুলো আসলে কেমন হয় সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। এটাতে আপনার ডেলি টু ডে লাইফের যে কাজগুলো সেগুলো ইজিলি করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। আপনাদের ইমো থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, ভিডিও কল, অডিও কল, ইউটিউব, এগুলো কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। বাট গেমিংয়ের কথাই যদি আসে, তাহলে যেই নর্মাল গেমিংগুলো আছে সেগুলো করতে পারবেন ডেফিনেটলি। এটাতে ফ্রি ফায়ারও খেলা যাবে, বাট এতটা ভালোভাবে খেলতে পারবেন না, কিন্তু নর্মাল যে গেমগুলো আছে, সাবওয়ে সার্ফাসের কথা বলেন বা স্ম্যাশ হিট, এইসব কিন্তু আপনারা ইজিলি খেলতে পারবেন। বাট যদি গেমার হয়ে থাকেন আপনি, তাহলে আমি এটা রিকমেন্ড করবো না আপনাকে। এছাড়া ফোনটার ক্যামেরা নিয়ে কথা বললে, ফোনটাতে কিন্তু পিছনে আপনারা 2টা ক্যামেরা পাচ্ছেন, যেটার
মেন সেন্সর আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল, তার সাথে একটা ডেপথ সেন্সর মেবি আপনারা পাচ্ছেন, এছাড়া ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। যেহেতু বাজেট ফোন, বেসিক ফোন, একটা বেসিক ক্যামেরা এখানে পাচ্ছেন, অনেক ভালো বলবো না, বাট ডে লাইটে মোটামুটি ভালো ছবি ক্যাপচার করে দিচ্ছিল। আপনারা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন যে ডে লাইটে এটা কিরকম ছবি দেয়। এছাড়া যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে সেলফিতেও কিন্তু মোটামুটি ভালো ছবি উঠছিল 5 মেগাপিক্সেল অনুযায়ী, আমি এটা ঠিকঠাকই বলবো। এছাড়া যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি তাহলে ডেফিনেটলি এখানে আপনারা এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 5000 mAh ব্যাটারি দিয়ে ইজিলি আপনাদের কিন্তু 1-1.5 দিন চলে যাবে। যদি রাফ ইউজও করেন তারপর একদিন ইউজ করতে পারবেন, আর মডারেট ইউজে তো আপনারা 2 দিন প্রায় ব্যাকআপ পেয়ে যাবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে এখানে আমার কোনো কমপ্লেন নেই, বাট এটাতে ফাস্ট চার্জিং নেই, এই বাজেটে সেটা আশাও করা যায় না। এছাড়া এট দ্য এন্ড এটা যদি আমি কিছু ভালো অ্যান্ড খারাপ দিক আপনাদের কাছে শেয়ার করি তাহলে ভালো দিক ডেফিনেটলি এটা ডিজাইনটা অনেক সুন্দর, ডিসপ্লেটাও আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে, অ্যান্ড তার সাথে এটার স্পিকার কোয়ালিটিও কিন্তু ভালো। যদি আমি খারাপ দিক শেয়ার করি তাহলে এটার পারফরমেন্স সেকশন আরেকটু ভালো হতে পারতো, এটার ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা আরেকটু বেটার স্পিড দিতে পারতো, এছাড়া ক্যামেরা অন্তত 13 মেগাপিক্সেল দিলে আমি খুশি হতাম। সো এট দ্য এন্ড যদি আমি এটাকে রবিন রেটিং দেই তাহলে রবিন রেটিংয়ে এই বাজেট বিবেচনায় এটা 10-7 পাবে। সো আমার রেটিংয়ে যদি 5-এর উপরে কোনো ফোন পাই তাহলে সেটা আমি আপনাদেরকে রিকমেন্ড করি, অ্যান্ড এইটাও আমি রেকমেন্ড করছি। এছাড়াও আমি কিন্তু টেকনোর আরেকটা ফোনেরও ফুল রিভিউ করেছি, সেটা দেখতে চাইলে এইখানে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।